ভারতীয় বাংলা সিনেমাকে অভিনয় নৈপুণ্যের জাদুতে যারা উচ্চতার শিখরে নিয়ে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। মহান পরিচালক সত্যজিৎ রায়ের একের পর এক কালজয়ী সিনেমায় তার অনবদ্য অভিনয় আজও ভোলার নয়। নাটক, থিয়েটার, আবৃত্তি সহ শিল্প সাহিত্যের প্রায় সব ধারাতেই তার ছিল অবাধ যাতায়াত। এক বছরের অধিক সময় অতিক্রান্ত হলো আমাদের ছেড়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন সৌমিত্র বাবু। ওনার মৃত্যুর কয়েক মাস পরেই প্রয়াত হন স্ত্রী দীপা চ্যাটার্জি। বর্তমানে কেমন আছে সৌমিত্র বাবুর পরিবার? বাবা মায়ের মৃত্যুর পর সব দিক একা হাতে যিনি সামলেছেন তিনি একমাত্র কন্যা পৌলমী। কিন্তু সৌমিত্র বাবুর পুত্র সৌগতর কথা আমাদের অনেকের কাছেই অজানা। পিতার উজ্জ্বল ব্যক্তির তলায় প্রচারহীন এক ব্যক্তিত্ব হয়েই থেকে গেলেন পুত্র সৌগত চ্যাটার্জি। 1960 সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ভালোবেসে বিবাহ করেন ব্যাডমিন্টন প্লেয়ার দীপা দেবীকে। ওনাদের বিবাহের এক বছর পর 1961 সালে 27 সেপ্টেম্বর পুত্র সৌগতর জন্ম হয়। পরিবারের সকলের কাছে তিনি আদরের বাবু। ছোটবেলা থেকে সাহিত্যিক পরিমণ্ডলের মধ্যে বড় হয়ে ওঠা সৌগত স্বাভাবিকভাবেই সাহিত্যে ও সঙ্গীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সঙ্গীত শিক্ষায় মনোযোগী হন তিনি। সঙ্গীতের টানেই পাড়ি দিয়েছিলেন সুদূর লন্ডনে। লন্ডনের রয়্যাল স্কুল অব মিউজিক বেহালাবাদনে গ্রেড 5, 6, 7 বিভাগে উত্তীর্ণ হন তিনি। এরপর কিছুদিন শিক্ষকতা করার পর অমৃতবাজার পত্রিকার সাথে যুক্ত হন। এর কিছুদিন পর সিনেমা পরিচালনার বাসনা নিয়ে টলিউডে পা রাখেন সৌগত চ্যাটার্জি। তপন সিংহ পরিচালিত অন্তর্ধান ছবিতে সহপরিচালক রূপে আত্মপ্রকাশ করেন তিনি। নৃপেন গঙ্গোপাধ্যায়ের অনিল চট্টোপাধ্যায় বিষয়ক একটি তথ্যচিত্রেও সহপরিচালক ছিলেন সৌগত বাবু। তিনি একাধারে কবি, অনুবাদক ও বেহালাবাদক। ছোটবেলা থেকেই নানা ধরনের বই পড়তে ভালোবাসতেন তিনি। সৌগত চট্টোপাধ্যায়ের লেখা 14টি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বাবার মৃত্যুর পর আনন্দবাজার পত্রিকাকে দেয়া একটি সাক্ষাৎকারে বাবার স্মৃতিচারণা করতে গিয়ে সৌগতবাবু জানান, ছোটবেলা থেকেই দেখেছি বাবা অভিনয় করতেন, সাহিত্য পড়তেন। বড় হওয়ার পর বাবা প্রচুর বই আমাকে দিতেন পড়ার জন্য। ছোটবেলায় বাবার হাত ধরে নিউ এম্পায়ারে চার্লি চ্যাপলিনের দ্য কিড ছবিটি দেখতে যাওয়ার দিনটি আজও ভুলতে পারেননি সৌগতবাবু। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাবার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানান, বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলির কথা আমার স্মৃতিতে উজ্জ্বল। খুব ছোটবেলায় বাবা একবার আমাকে আর বোনকে ছবি তুলতে নিয়ে গিয়েছিলেন। তখন আমার 4 থেকে 5 বছর বয়স, বোনের 1 কিংবা 2। কিছু ফটোগ্রাফার আমাদের সঙ্গে বাবার ছবি তুলেছিলেন। সেসব ছবির মধ্যে কয়েকটি এখনও আমাদের কাছে রয়েছে। ওই স্মৃতিটা আজও মনের কোণে রয়েছে। মাঝে মধ্যেই বাবা আমাদের বেড়াতে নিয়ে যেতেন। স্কুলে গ্রীষ্ম, পূজা কিংবা শীতের ছুটি পড়লেই আমরা কলকাতার বাইরে বেড়াতে যেতাম। বাবা, মা, আমি আর বোন চারজনেই যেতাম। আমাদের একটি অ্যাম্বাসাডার গাড়ি ছিল, সেই গাড়ি ড্রাইভ করে আমাদের নিয়ে যেতেন বাবা। সঙ্গে মাঝে মধ্যে একজন ড্রাইভার রাখতেন, কিছুটা নিজে চালাতেন, কিছুটা ড্রাইভার। কলকাতার বাইরে যে ভারতবর্ষ বা পৃথিবী রয়েছে সেটা তো বাবার হাত ধরেই চিনেছি। বাবা আমাদের বেড়াতে যেতে বলতেন, এক্সকারশনে উৎসাহ দিতেন। লেক টেম্পল রোডের বাড়িতে বাবার একটা ঘরোয়া লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে বসে বাবা অনেক রকম বই পড়তেন। ছেলেবেলায় বিষয়টা খুব গম্ভীর মনে হতো, কিন্তু ওই 7 কিংবা 8 থেকে আমিও সেই বইগুলো পড়তে শুরু করলাম। বিশ্ব সাহিত্যের সঙ্গে আমার পরিচয় হলো, এমনকি রবীন্দ্রোত্তর সাহিত্যের সঙ্গেও আমার পরিচয় এভাবেই ঘটেছিল। আমি যখন প্রথম কবিতা লিখতে আরম্ভ করলাম তখন প্রথম পাঠক বা শ্রোতা সেই বাবা মা। তখন আমি ক্লাস 9 কিংবা 10 পড়ি। কখনোই লেখা হচ্ছে না বা পারবে না এসব বলেননি বাবা। উনি সবসময় মনে করতেন, ওদের প্রজন্ম একভাবে ভাবে বা লেখে, আমাদের প্রজন্ম একটু অন্যরকমভাবে ভাববে। আমি বেহালা বাজাতাম, সেক্ষেত্রেও পাশে থেকেছেন, সবসময়ই বাবার কাছ থেকে উৎসাহ পেয়েছি। আমাদের বন্ডিংটা অন্য রকম ছিল। ভালো ফিল্ম দেখতে শিখিয়েছিলেন বাবা। সেই ছেলেবেলায় আমাকে আর বোনকে পথের পাঁচালি দেখতে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে অপরাজিত দেখেছি, বাবা আমাদের অনেকটা জুড়ে ছিলেন। উনি ওনার স্টারডম থেকে আমাদের দূরে রাখতেন, পর্দায় উনি হিরো কিন্তু বাড়িতে একেবারে ঘরোয়া। বাড়ি এবং কাজ দুটোকে আজীবন আলাদা রেখেছেন। মধ্যবিত্ত বাঙালি পরিবার যেমন হওয়া উচিত আমাদের পরিবারও সেরকমই ছিল।
বাবা সেই পরিবারের অক্ষ ছিলেন বলতে পারেন। আজ বাবা নেই, কিন্তু বাবার স্মৃতি বুকে জড়িয়ে প্রচার বিমুখ এক নিভৃতচারী কবি হয়েই রয়ে গেলেন সৌগত চ্যাটার্জি। ধন্যবাদ।